হ্যালো বিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার ফেসবুক ইউজার নেম এবং ইউজার আইডি খুঁজে বের করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ফেসবুকে ইউজার আইডি এবং ইউজার নেম খুঁজে বের করবেন সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর একদম নিচে আমি পেয়ে যাব মেনু তাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর একদম উপরে আমি পেয়ে যাব আমার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক প্রোফাইলের যে নামটি তাতে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন পেয়ার করবে একদম উপরে আমি পেয়ে যাচ্ছি থ্রি ডট আমি তাতে ক্লিক করব ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে এবং এখান থেকে একদম নিচে যখন আমি স্কুল ডাউন করব আমি পেয়ে যাবো একটি লেখা আছে যার নাম হচ্ছে ইউর প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একটি ইউজার নেম যেটি কিনে আমার ফেসবুক ইউজার নেম সো অনেক সময় দেখা যায় ফেসবুকে কী হয় যে আমি আমার নাম হচ্ছে আব্দুর রাহিম সো আমি আপনাকে আমার কোনো বন্ধু বান্ধবকে বললাম যে আমার নাম আব্দুর রাহিম আব্দুর রাহিম দিয়ে সার্চ দাও তো সেই যতই আব্দুর রহিম যে সার্চ এই আব্দুর রহিম নামে কিন্তু হাজার হাজার লোক আসে তো সেই কিন্তু অনেকটাই হার্ড কাউকে খুঁজে বের করার জন্য নাম দিই সো যখন আপনি নামের পরিবর্তে আপনার যে এই ইউজার নেমটি আছে ইনস্টেট যখন আপনি ইউজার নেম দিবেন এবং তাকে বলবেন যে তুমি ফেসবুকে গিয়ে আমার এই ইউজার নেমটি সার্চ যখন সে ইউজার নেমটি সার্চ দেবে পার্টিকুলারলি শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলটি দেখাবে সো ইটস অনেকটা ইউজফুল সো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইলের এই ইউজার নেম খুঁজে বের করতে পারেন এবং আপনার এটাকে কপি লিঙ্ক করে আপনি যে কোনো স্থানে সেটাকে শেয়ার করতে পান সেটা গেলে কীভাবে আপনি আপনার ফেসবুকে ইউজার নেম খুঁজে বের করবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুকে ইউজার আইডি খুঁজে বের করবেন অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক দিয়ে বিভিন্ন ওয়েবসাইট থার্ড পার্টি ওয়েবসাইটে অ্যাক্সেস করে এবং হয়তোবা সেই থার্ড পার্টি ওয়েবসাইটটি আমার ইউজার আইডিটি খুঁজতেছে বা অ্যাকসেট্র অ্যাক্সেস সেই ক্ষেত্রে আপনি কীভাবে ইউজার আইডিটি খুঁজে বের করবেন সেই ক্ষেত্রে ক্লিক করতে হবে ফেসবুক ফেসবুক ক্লিক করার পর একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন মেনু তাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্কোল ডাউন করে আপনি পেয়ে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসি তাতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন এবং এগেন আপনাকে ক্লিক করতে হবে সেটিংস এবং সেটিংসে ক্লিক করার পর আপনাকে স্ক্রোল ডাউন করে আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে ইউর ইনফরমেশন ইউর ইনফরমেশন সেকশন আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপস অ্যান্ড সো আমি তাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে আমি যে যে থার্ড পার্টি ওয়েবসাইটে অ্যাক্সেস করেছি সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক এবং হয়তো বা কোনো কারণ পশত কোনো একটি সাপোর্টের জন্য আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার ইউজার আইডিটিছে সেই আইডিটি খুঁজে বের করার জন্য পার্টিকুলার অ্যাপসটি আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর একদম নিচের দিকে আসুন আসার পর আপনি পেয়ে যাচ্ছেন আপনার ইউজার আইডি সো আপনি যেটাকে কপি করতে পান এবং আপনার চেয়ে যেখানে সেখানে ফরওয়ার্ড করতে পান ফর এক্সাম্পল আমি যদি চাই যে এই ডিংটন এটার ইউজার আইডি টি সেই আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর একদম নিচে আমি পেয়ে যাচ্ছি ইউজার আইডি খুব সহজে আপনি চাইলে আপনার ফেসবুক এর ইউজার নেম এবং ইউজার আইডি খুঁজে বের করতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংক ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস